সিয়াম কাকে বলে সিয়াম বা আসম এটা সংজ্ঞা হচ্ছে অসম হুয়াল ইমসাক আনিল আখলি ওয়া সুরবি ওয়াল জিমা মিন তুলো ইল ফাজ ইলা আনিয়া অর্থাৎ খাওয়া অথবা কোনো কিছু পান করা কিংবা স্ত্রী সম্ভোগ করা এই তিনটা কাজ থেকে বিরত থাকা কখন থেকে তুলো ইল ফাজার ইলা গুরু বিশ্বামস ফজর থেকে শুরু করে সানসেট পর্যন্ত এই লং পিরিয়ড অফ টাইমে কোনো ধরনের পানাহার করা যাবে না স্ত্রীর সাথে এনটিমেসিতে যাওয়া যাবে না নিয়ত সহকারে এই যে আপনি রিচুয়ালসটা পালন করলেন এই যে বিধানটা আপনি পালন করলেন এটার নাম হচ্ছে সোম তো সোম বা সিয়ামের এই সংজ্ঞা থেকেই এই ডেফিনিশন থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি যে আমরা যদি কেউ খাই তাহলে রোজা ভেঙে যাবে পান করলে রোজা ভেঙে যাবে স্ত্রী সম্ভব করলে রোজা ভেঙে যাবে এবং সম্মানিত তিনি ভাই এবং বোনেরা এই তিনটি মানদণ্ডের কাছাকাছি যে জিনিসগুলো আছে এগুলোর কারণে রোজা ভেঙে যাবে সরাসরি খাওয়া কিংবা ইনডাইরেক্টলি খাওয়া এতে রোজা ভেঙে যাবে ডিরেক্টলি আপনি স্ত্রীর সাথে ফিজিক্যাল ইনটিমেসিতে যাওয়া অথবা যে কোনোভাবে আপনার সাহওয়াতকে পূর্ণ করা এটার মধ্যে যদি আপনার আউট হয় তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে Islam is life, Islam is